সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে চারটা সাবান রয়েছে। তো আমি আজকে এই সাবানগুলো আগুনে জাল দিয়ে এর রিয়াকশন দেখব, এর কালার দেখব। চার রকমের কালার আছে। তো আমরা মূলত এই সাবান দিয়ে গোসল করি, কাপড় ধৌত করি, আরও অনেক কিছুই করি। আজকে আমি সাবানটা জাল করে দেখব। সাবানের চার চারটা কালার একসাথে জাল করলে সাবান দেখতে কেমন হয়, আর এই সাবান দিয়ে আমরা পরবর্তীতে কোনো কাজ করতে পারবো কি না এটা দেখব। তো চলুন। সো ফ্রেন্ডস, তাহলে চলুন আমি সাবানটা এখন কেটে নিব, তারপরে আমি সাবান জাল করব। এটা হচ্ছে লাইফ বয় সাবান, তো আমি সাবানটা কেটে নিচ্ছি। আমি একটা লাইফ বয় সাবান কেটে নিয়েছি, এখন আমি নিয়েছি ডেটল। তো ডেটলটা এখন কাটবো। এখন নিচ্ছি তিব্বত। তো এখন লাক্স সাবানটা কেটে নিব। চারটে সাবান এক জায়গায় করেছি। তো এখন আমি সাবান, এই যে দেখতে পাচ্ছেন পানি, আমি এই পানিটুকু এই কড়াইয়ের ভিতর ঢেলে নিব। সো ফ্রেন্ডস, তাহলে চলুন আমি এই সাবানগুলো এই কড়াইয়ের ভিতর দিব। দেখুন কড়াই পানি গরম হয়ে গেছে। তো এখন আমি এই সাবানগুলো ঢেলে দিচ্ছি। দেখি সাবান গরম করলে সাবানের অবস্থা কেমন হয়। দেখুন সাবানের অবস্থা কি হয়েছে। তো অনেক সুন্দর ফ্লেভার, চার রকমের সাবান দিয়েছি এক জায়গায়, কি যে অবস্থা! পরবর্তীতে ব্যবহার করা যাবে কি না আমি বুঝতে পারতেছি না। তো এটা হয়তো হাত ধোয়ার কাজে ব্যবহার করা যাবে, তাছাড়া কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা যাবে, কিন্তু গোসলের কাজে ব্যবহার করা যাবে না। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন চারটা সাবানই এক জায়গায় মিশে গেছে। চারটা সাবান এক জায়গায় করে নিয়েছি। আমি সাবান দিয়ে হাত ধুয়ে নিব, দেখি হাত ধোয়া যায় কিনা, জাল করার পর সাবানের রিয়াকশন আছে কিনা।